হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন WB ইনফরমেশন ইউটিউব চ্যানেল। নিজের টাকা দিয়ে ভ্যাকসিন কিনছি আমরা, এবং ইন দ্য মান্থ অফ মে আমরা প্রায় 18 লক্ষ ডোজ কিনেছি এবং দিয়েছি, উই হ্যাভ প্রকিউরড, অ্যান্ড ইন দ্য মান্থ অফ জুন আরও 22 লক্ষ আমরা কিনছি, এবং এর জন্য 114 কোটি টাকা আমাদের প্রকিউরমেন্টের জন্য দিতে হচ্ছে। এছাড়াও আমরা সুপার স্প্রেডার গ্রুপকে, মানে যারা অনেক মানুষের সাথে মেশে, তাদের আগে প্রোটেক্ট করতে চাই, সেই জন্য প্রায়োরিটি দেওয়া হচ্ছে ভ্যাকসিনেশনে। হকার্স, ভেজিটেবল সবজি বিক্রেতা, মৎস্য বিক্রেতা, ট্রান্সপোর্ট ওয়ার্কার অ্যান্ড মেনি আদার কভার্ড, এখনও পর্যন্ত 9 লক্ষ এই ধরনের লোককে আমরা ভ্যাকসিন দিয়েছি। ধরুন রিটেল মার্কেট, যেটা হচ্ছে ওই জিনিসপত্র মুদির দোকান থেকে শুরু করে বিভিন্ন পাড়ায় যেসব দোকান থাকে, এইরকম আরও অনেক দোকান আছে। সুতরাং যেহেতু আমরা শাড়ির দোকান এবং সোনার দোকান, তাদের ইন্টারেস্টে আমরা 12টা থেকে 3টে খোলা রেখেছিলাম, এর সাথে রিটেল মার্কেটের দোকানগুলো যুক্ত হবে। আর এছাড়াও আইটি সেক্টরে 10% অফ স্ট্রেংথ তারা আইটি সেক্টরে কাজ করতে পারবে, এটাও অ্যালাউ করা হচ্ছে। আর কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিসের ব্যাপার আমি আগেও আপনাদের বলেছিলাম যে যদি কোনো কনস্ট্রাকশন কোম্পানি নিজের কর্মীদের ভ্যাকসিনেশন দিয়ে তাদের যদি কাজে লাগায়, সেটাতে আমাদের কোনো আপত্তি নেই, প্রোভাইডেড সোশ্যালি ডিস্টেন্সিং মেনটেন করে, মাস্ক পরে এবং ভ্যাকসিনেশন নিয়ে, তবেই আমরা তাদের অ্যালাউ করব, এটা একটা বলা হয়েছে। এই তিনটে ইম্পর্টেন্ট। কোভিড নিয়ে আমি একটা লেটেস্ট রিপোর্ট দিয়ে দিই প্রেসের জন্য এবং সাধারণ মানুষের জন্য, যেটা হচ্ছে অ্যাক্টিভ কেসেস আমাদের, এটা 1,32,181 এখন আছে, কিন্তু এটা এখন কাম ডাউন হয়েছে, যেটা ছিল এটা গেছিলো 1,32,181 পর্যন্ত, কিন্তু এখন এটা কাম ডাউন হয়েছে 1,09,806।